কিন্তু রাতের গভীরে আপনার কিছু সেহরির আগে, যেমন খাওয়া দাওয়া করলে কিন্তু হবে না, সেহরির ঘণ্টাখানি আগে আপনাকে ঘুম থেকে জেগে আপনার দমের সাধনা করতে হবে। সেই দমের সাধনাটা অবশ্যই মুর্শিদের কাছ থেকে নিতে হবে, নিজে নিজে করলে হবে না। সেই সাধনাটা কি করে করতে হবে, যে শ্বাস বন্ধ করেছেন, বিসমিল্লাহি রহমানুর রহিম, হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হবে রোজা আপনাকে কল্প জারি করে দেবে, আপনার ধ্যান আপনাকে কল্প জারি করে দেবে, আপনার কিছু ভাবনা চিন্তা আপনাকে আপনার কল্প জারি করে দেবে। রোজা আপনাকে কিভাবে কল্প জারি করে দিতে পারে, দেখুন, দেখা দেখি মানুষ রোজা রাখে, রোজা না রাখলে মানুষ খারাপ বলবে, এই জন্য তিনি রোজা রাখে। অর্ধেকবেলা যখন চলে যায় তখন তার মধ্যে একটা চিন্তা আসে যে অর্ধেকবেলা হয়ে গেছে, রোজা যদি ভেঙে ফেলি কেউ তো দেখবে না, যাক রাখছে যখন রেখেই ফেলি। তাহলে এই রোজাগুলো ঠেকে ঠেকে রাখা হয়েছে, দেখে দেখে রাখা হয়েছে, মূলত এই রোজা কোনো ফায়দা হবে না। তবে এই রোজাটা নবীদের মাধ্যমে কিন্তু এই রোজাটাকে পাঠানো হয়েছে, আমি সেই ওয়াক্তি পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলবো না, এই রমজান মাসের যে রোজাটা এটা নবীদের মাধ্যমেই পাঠানো হয়েছে। এই রমজান মাসে এই রোজাটি রাখলে আপনার দেহের যে কিছু উপকার আছে, মানুষ স্ট্রোক করা থেকে বেঁচে যাবে, মানুষ বিভিন্ন রোগ থেকে বেঁচে যাবে, মানুষের শরীরে চর্বি জমার থেকে বেঁচে যাবে, এবং মানুষকে জীবকে দুর্বল করে পরমকে জাগ্রত করে দেওয়ার মতো এই রমজান মাসের এই রোজাতে এই জিনিসগুলো রাখা আছে। এই জন্য একটি কথা বলে থাকে যে রমজান মাসে যে শয়তান বান্দা থাকে, আসলে কি শয়তান বান্দা থাকে না, আপনি যখন রোজা রাখবেন দশ ইন্দ্রিয় ছয় রিপু এরা বান্দা পড়ে যায়, মনে চাইলে একটা খারাপ করতে পারেন, আমি রোজা রেখেছি, এই রোজা অবস্থা আপনি জিকির করতেছেন, এই রোজা অবস্থায় আপনি হাঁটা অবস্থায় জিকির করতেছেন এবং মিথ্যা প্রভাব পরিহার করতেছেন, যে মিথ্যা কথা বলা যাবে না তাহলে রোজাটা হবে না, তাহলে বিভিন্ন খারাপ থেকে আপনাকে এই রমজান মাসের এই রোজায় আপনাকে দূরে রাখছে। আচ্ছা, তাহলে এই রমজান মাসের এই রোজায় এই তিরিশটি রোজার মধ্যেই আপনার কাল জারি হয়ে যাবে, সেটি কেমন করে দেখেন, যে সেই মানুষটি অবশ্যই মুর্শিদ ধরা লাগবে, মুর্শিদের কালবের সাথে তার কালবের কানেকশন হিসেবে তার মুর্শিদের রূপ স্বরূপকে সামনে ভাসিয়ে জিকিরে হাঁটতে চলতে ফিরতে কাজ করতে সবসময় জিকিরে থাকবে, এবং রাতে যখন সেহরি খাবে সেহরি খাওয়ার এক ঘন্টা আগ মুহূর্তে তার বসতে হবে, জায়নামাজের মধ্যে ঘরের কোণে একটা জায়গায় বসে কি করতে হবে, সেই ব্যক্তিটির এই কাজটি করতে হবে যে কালবের দিকে মুর্শিদের ছোরটটা ভাবতে হবে, এবং মুর্শিদের কালবের দিকে আপনার যখন ছোরটটাকে আপনি টানবেন তখন মুর্শিদের যেই কালবের সাথে আপনার কালবটা অ্যাটাচড হবে, তখন কি হবে, আপনি অনুভব করছেন যে আপনি মুখের জিকির থামিয়ে দিলেও আপনার ভিতরের জিকির চলছে, এবং এদিকেও একটা অনুভব করা যাচ্ছে যে টিক 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 টাস 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 করছে, জিকির করছে। আচ্ছা, এই টাস টাস করে জিকির করাতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই কাজটি করতে হবে যে দমের সাধনা, সর্বক্ষণ আমরা রোজা রেখেছি সারাদিন ঠিক আছে, কিন্তু রাতের গভীরে আপনার কিছু সেহরির আগে, যেমন খাওয়া দাওয়া করলে কিন্তু হবে না, সেহরির ঘণ্টাখানি আগে আপনাকে ঘুম থেকে জেগে আপনার দমের সাধনা করতে হবে, সেই দমের সাধনাটা অবশ্যই মুর্শিদের কাছ থেকে নিতে হবে, নিজে নিজে করলে হবে না। সেই সাধনাটা কি করে করতে হবে, যে শ্বাস বন্ধ করেছেন, শ্বাস বন্ধ করে একশো বার দেড়শো বার আপনি এক শ্বাসের মধ্যে আল্লাহ 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 জিকির করতেছেন এবং আপনার লতিফাগুলো আপনি ঘুরতেছেন এবং মুর্শিদের স্বরটা রাখতেছেন, তো এরকম
যখন আপনার মধ্যে সেই জিকিরের ধ্বনি বাতাসের মধ্যে, যে বাতাসটা বের করে ফেলছেন না এবং ছাড়ছেন না, বাতাসটাকে মজুদ রেখে যখন আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, এরকম করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন দেখবেন আপনার কালবের মধ্যে টিক 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 করতেছে। এরকম আপনি বেশ কিছুদিন করুন এবং এই রমজান মাসে রোজাটাও ঠিক রাখুন, তখন কি হবে, তখন আপনি দেখবেন এরকম সপ্তাহ, দুই সপ্তাহ বা 21 দিনের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এখানে টাস 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 করতেছে, কখনো কখনো ভিতর থেকে জিকিরের ধ্বনি শোনা যাচ্ছে। যখন তখনই দেখা যায় একটা মানুষ হাল বেহাল হয়ে যায়, যে কোথায় জানি জিকির করতে, কোথায় জানি কি জানি, আসলে কিন্তু তার নিজের মধ্যে হচ্ছে। তবে এই জিকিরটা যদি রোজ রমজান মাসের মধ্যে চালু করে সর্বক্ষণ সবসময় ধরে রাখতে পারে, তাহলে তার দায়েমি সালাত, কায়েমি সালাত, সকল সালাত তার এখানে হয়ে যাবে। দেখেন একটি ভাষা কি নামাজ বলা হয়, একটি ভাষাতে সালাত বলা হয়, আর একটি ভাষাতে কি স্মরণ করা বলা হয়। তো নামাজের বাংলায় স্মরণ করা, আর সেই স্মরণ জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, রুকু সেজদার মধ্যে আল্লাহকে স্মরণ করে, হাঁটা চলার মধ্যে স্মরণ করে এবং কাজকর্মের মধ্যে স্মরণ করে, তাহলে সে আপনি সর্বক্ষণিক সালাত আপনার মধ্যে কায়েম হচ্ছে, কালবের জিকির হচ্ছে। তখন আল্লাহ আপনার এই দেহটাকে কখনো মাটিকে দিয়ে খাওয়াবে না, কারণ এই দুনিয়াতে প্রেমাগুনে, সাধনাগুনে এবং দুনিয়াবি যন্ত্রণার আগুনে, সমস্ত ফ্যামিলির আগুনে, সমস্ত আগুনে পুরোপুরি তখন নিজেকে সেই মাটি থেকে আলাদা করে ফেলে। সেই মাটি থেকে ইট তৈরি হয়েছে পোড়া দেওয়ার পরে, এবং সেই ইটটা কিন্তু মাটির সাথে মিশে না। ঠিক এরকম যদি কোনো মানুষকে নিজের মধ্যে এরকম ইটের পোড়া দিয়ে দিতে পারে, তখন এই ইট যেমন মাটির সাথে মিশে না, ঠিক এই দেহটা মাটির সাথে মিশবে না যদি এই জিনিসগুলো সে সবসময় ধরে রাখে। শুধু রমজান মাসে নয় এই কথা স্বামী মালিক শুধু নাহি কয়, এই কথা সমস্ত সাধক এবং সমস্ত সাধু এবং সমস্ত সুফিজ যারা আছে তারা এই কথাগুলো কয়। তবে এই যন্ত্রণাগুলো যারা সয় অবশ্যই আল্লাহর কাছ থেকে তারা এই জিনিসগুলো পায়। যাই হোক, আমি আজকে ছোট করে আলোচনা করলাম, আশা করব আমরা এই জিনিসগুলো নিজ নিজ মসজিদের কাছে অর্ডার করে নিতে হবে, কেননা দমের সাধনা যখন করব সেই দমের মধ্যে কি আসা যাওয়া করবে, সেই মসজিদ, সেই রাসুল, সেই আল্লাহ, সেই পরম আমার এখান দিয়ে যখন আসা যাওয়া করবে এবং আমি যখন সেই দম আটকিয়ে জিকির আজকার করব, তখন দেখা যায় দমের কোনো সমস্যা হতে পারে, তখন মসজিদ যখন এটার মধ্যে সহায় হবে তখন আমার কি হবে, আমার সেই সাধনে সিদ্ধ লাভ হবে এবং আমার বিপদ কেটে যাবে। তখনই দেখা যায় আমরা খুব তাড়াতাড়ি উপর দিকে পৌঁছাতে পারবো। আল্লাহ আমাদেরকে আল্লাহ কি করবে, তার বকে টেনে নেবে, যদি আমার সেই বকের সেই কালপে পরিষ্কার করতে পারি। আল্লাহর মহাপবিত্র আর আপনি আমি ক্ষুদ্র পবিত্র হতে হবে, আর পবিত্র পবিত্র সাথে মিশবে, অপবিত্র থাকলে আসবে না। তাই বলবো কি যে আজকে যে কয়েকটা রমজান আমাদের সামনে আছে এর মধ্যে আমরা চেষ্টা করি, এবং যখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের মধ্যে সেই জিকিরের একটা ভাব এসে গেছে, তখন এটাকে রমজানের পরেও ধরে রাখতে হবে, তবে ইনশাআল্লাহ এই মানব জীবন ধন্য হয়ে যাবে। তার মধ্যে আল্লাহর তরফ থেকে খবর আনানো, খবর আসা যাওয়া হয়ে যাবে, যাকে ওহি বলা হয়, যাকে এলহাম বলা হয়, যাকে এলমেল আদনি বলা হয়, এর মাধ্যমে একটা মানুষের এটা জারি হয়, চালু হয়। তো আল্লাহ অবশ্যই সকলের প্রতি অবশ্যই সহায় হবেন যদি আমরা এভাবে অগ্রসর হতে পারি। তবে সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।